বিসমিল্লাহির রহমানির রহিম। আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস পর্বে আজকে আমি কোরআন মাজিদে সূরাতুন নিসা থেকে পাঠদান করছি। ছাত্রছাত্রীদেরকে প্রথমেই বলতে চাই, তোমরা এই ক্লাস ভালোভাবে ফলো করবে, ভালোভাবে তোমরা স্টাডি করবে, ভালোভাবে নোট করবে এবং আগামী মাসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। তো আমি এই সূরাতুন নিসার প্রথম দুইটি আয়াত থেকে আজকে আমি পাঠদান করছি। সূরাতুন নিসা, এটা মাদানী সূরা এবং এই সূরার আয়াত সংখ্যা 176, এইটা সূরার রুকু সংখ্যা 24। তো এই সূরার প্রথম দুটি আয়াত আগে আমি তেলাওয়াত করছি, এরপরে অনুবাদ করব, এরপর প্রাসঙ্গিক বিষয় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا يا أيها الناس أنوبات كرسي أمي هي مانوب مندولي هي مانوش هي مانوب جاتي ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর। ইত্তাকু, তোমরা ভয় করো রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিম ওয়াহিদা, সেই প্রতিপালককে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই আত্মা থেকে, মিন নাফসিম ওয়াহিদা, একই মানব থেকে, একই মানুষ থেকে, আদম থেকে। অখালাকা মিনহা জাউজাহা, এবং আদমের অংশ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী। ওবাসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসাআ, এবং আদম এবং হাওয়া থেকে তিনি ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন অগণিত পুরুষ এবং নারী। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সেই আল্লাহকে ভয় করো যার নিকট তোমরা পারস্পরিকভাবে যার নামের দোহাই দিয়ে থাকো। ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারেও আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে সংরক্ষক, তোমাদের তত্ত্বাবধায়ক, তোমাদের পর্যবেক্ষণকারী। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে প্রদান করো তাদের সম্পদ। ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত্তাইয়িব, তোমরা বিনিময় করো না মন্দের উত্তমের বিনিময়ে, উত্তমটা দিয়ে মন্দকে তোমরা গ্রহণ করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা তাদের মালকে তোমাদের মালের সাথে একত্রিত করে ভক্ষণ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই ইহা গর্হিত অপরাধ, বড় ধরনের অপরাধ, বড় ধরনের পাপ, পাপের কাজ। তাহলে আমরা
প্রথমে আসি সুরাতুন নিসা, এই সুরার নাম সুরাতুন নিসা হিসাবে নামকরণের কারণ, যেহেতু এই সুরার মধ্যে নিসা শব্দের উল্লেখ আছে, এই কারণে এই সুরাটির নাম সুরাতুন নিসা হিসাবে নামকরণ করা হয়েছে। অথবা এই সুরার মধ্যে নারী সংক্রান্ত, নারীদের আহকাম সংক্রান্ত অনেক আলোচনা এসেছে, এই জন্য এই সুরার নাম সুরাতুন নিসা। এখন আমরা আলোচনায় আসি, আল্লাহ তাআলা মানব জাতিকে শুধু মুমিনদেরকে না, মুসলিমদেরকে না, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, হে মানুষ, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, ইত্তাকু রব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, সেই প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই আত্মা থেকে, একই প্রাণ থেকে, একই ব্যক্তি থেকে, সেই একই ব্যক্তি হলেন হযরত আদম আলাইহিসসালাম, যারা বিবর্তনবাদের মতবাদে বিশ্বাসী বা বিবর্তনবাদের মতবাদের প্রবর্তক, যেটা বিভ্রান্তিমূলক এবং চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়, তারা যেমন ডারউইন, সে বলেছে যে মানুষের সূচনায় বানর ছিল, সেখান থেকে মানুষ মানুষে পরিণত হয়েছে, আকৃতি পরিবর্তন হয়ে, এটা সম্পূর্ণ একটা কোরআন বিরোধী কথা, একটা ইসলাম বিরোধী কথা, ওহি বিরোধী কথা এবং চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। মূলত মানুষের সৃষ্টি, সৃষ্টির মূল, সৃষ্টির উৎস হলো আদম, আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন, আদমের নিজস্ব আকৃতিতে, এরপরে তার ভিতরে রূহ পোকে দিয়েছেন, এরপরে আদমের অংশ থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, এরপরে উভয়কে জান্নাতে জায়গা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন এবং শয়তান সেজদা করতে অস্বীকার করে সে অভিশপ্ত হয়েছে। সেই কোরআনের অনেক জায়গায় একাধিকবার এই আলোচনা এসেছে। প্রথম কথা হলো এখানে যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই প্রাণ থেকে, একই দেহ থেকে, একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, ওখালাকা মিনহা যাওজাহা, এবং তিনি আদমের থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়াকে, ওবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং আদম ও হাওয়ার মিলনে, আদম এবং হাওয়ার উভয়ের দাম্পত্য জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার থেকে অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। সেটা আমরা জানি যে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের এই দাম্পত্য জীবনের মাধ্যমে, মিলনের মাধ্যমে, যে একসাথে একজোড়া সন্তান জন্ম লাভ করত, একজোড়া, একটা ছেলে একটা মেয়ে, এই এক বছরের ছেলের সাথে আর এক বছরের মেয়ের সাথে, ওই বছরের মেয়ের সাথে আগের বছরের ছেলের সাথে, এভাবে ক্রসিং সিস্টেমে বিবাহ সাদির আল্লাহ তাআলা বৈধতা দিয়েছিলেন, সেখান থেকে মানুষের আবাদ শুরু হয় এবং পৃথিবীব্যাপী আজকে 600 কোটি মানুষ, মানুষের বসবাস। আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যার নামের দোহাই দিয়ে একে অপরের কাছে কিছু প্রার্থনা করে থাকো। মানুষ আল্লাহর নামের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে একজন আরেকজনের কাছে ভিক্ষা চায়, প্রার্থনা করে, সাহায্য চায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সেই আল্লাহকে ভয় করো, বিপদকালে আপদকালে যে আল্লাহর নামের দোহাই দিয়ে একে অপরের কাছে কিছু প্রার্থনা করে থাকো, সওয়াল করে থাকো। আল আরহাম এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় কর। আত্মীয়তার সম্পর্ক রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস আসছে সিলুল আরহাম, সিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জাহান্নামী, এই জন্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক বজায় রাখা, এটা রক্ষা করা, এটা ইসলামের একটা মৌলিক
বিধানের অন্যতম, সিলমান কাতা আঁকা, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার সাথে আল্লাহ রসুল উত্তম চরিত্রের দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন তার সাথে সম্পর্ক বজায় রাখো, তার সাথে সম্পর্ক বজায় রাখ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুল যখন হেরার গুহা থেকে আসলেন ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপতেছিলেন, তখন তিনি চাদর আবৃত করতে বললেন, তখনও এবং এটাও আল্লাহ রসুল বলেছিলেন যে আমি আমার প্রাণের উপরে জীবনের উপরে আশঙ্কা করতেছি, তখন খাদিজা সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে কাল্লা আল্লাহ মা ইখজি কাল্লা ইন্না কাল্লা তাসিলুর রাহিমা, হ্যাঁ নো নেবার, কখনো না, আল্লাহর কসম এটা কখনো এটা সম্ভব নয়, আল্লাহ আপনাকে ই করবেন না, তাচ্ছিল্য করবেন না, ছোটো করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি ইন্না কাল্লা তাসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয় ইসলামে। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক, সংরক্ষক, অর্থাৎ তোমরা যাই করো না কেন গোপনে প্রকাশ্যে সবই আল্লাহ তাআলার বেষ্টনীর ভিতরে, আল্লাহর সীমানার মধ্যে, আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে, আল্লাহর রক্ষণাবেক্ষণের মধ্যে, আল্লাহর তত্ত্বাবধানের মধ্যে। এই জন্যে আমাদের সকল ব্যাপারে আল্লাহ যে সামিউম বাসির, সব শুনেন, সব দেখেন, এই ইমান, এই একিন আমাদেরকে রাখতে হবে। এরপরে আয়াতটি ও আতুল ইয়াতা মা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে তাদের মাল প্রদান করো, ও আতুল ইয়াতা মা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে তাদের মাল প্রদান করো, ওয়ালা তাতাবাদ্দালুল খাবীসা বিত্তাইয়িব, আর তোমরা মন্দ মালের বিনিময় করো না উত্তম মালের দ্বারা, উত্তম মালের দ্বারা মন্দ মালের বিনিময় করো না, নিজেদের উত্তম যেটা হালাল সেটাই তোমরা খাও, এটার পরিবর্তে তোমরা এতিমের মাল ভক্ষণ করে মন্দটাকে তোমরা ভালোর বিনিময়ে মন্দটা গ্রহণ করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহু, তোমরা তাদের মাল খেও না, ইলা আমওয়ালিকুম, তোমাদের মালের সাথে মিশিয়ে মিলিয়ে, এতিমদের যে মালের জিম্মাদার করা হয়েছে তোমাদেরকে, এতিম এতিমের মালের যে তত্ত্বাবধানের দায়িত্ব তোমার উপরে বর্তিয়েছে, সেই মালকে তোমাদের হালাল মালের সাথে মিক্সচার করে সব কিছুকে তোমরা এইভাবে ই করে সন্দেহপূর্ণ মালে পরিণত করো না। ইন্নাহু কানা হুবান কাবীর, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা আমানতের খেয়ানত হিসাবে গণ্য হবে, এবং এটা বড় অপরাধ হিসাবে, ভারী অপগরহিত কাজ হিসাবে এটা গণ্য হবে। এই জন্য আমরা অনুবাদ এবং প্রাসঙ্গিক কথা আলোচনা করলাম, এখন আমরা আসি কয়েকটা শব্দের তাহকিক। যেমন ইত্তাকু জমা মুজাক্কার হাজের, আমরে হাজের মারুফ, আল ইত্তেকাউ মাসদার, ওয়াকিউন মাদ্দা, এই ইত্তাকু শব্দের অর্থ হলো তোমরা ভয় করো, তোমরা ভয় করো, খালাকাকুম খালাকা, ওয়াইদ মুজাক্কার গায়েব, মাজি মুতলক মারুফ, খালাকা এখলুক বাবে নাসরা এংসুরু, এটা আপনার এটার মাসদার হইল খালকু, মাদ্দা খা লাম কাব, জিনসে সহি অর্থ তিনি সৃষ্টি করেছেন। এরপরে রিজালুন রজলুনের জমা, জমে তাকসির এটা, তারপরে ইত্তাকু, এটা তো আগেই তাহকিক বলা হলো, তাসা আলোনা, এটার তাফা আলোনা বাবে তাফাউলের থেকে জমা মুজাক্কার হাজির মুজারে মারুফের সিগা, তোমরা যার নামের দোহাই দিয়ে পারস্পরিক একে অপরের কাছে কিছু প্রার্থনা করে থাকো, অল আরহাম রেহমুনের জমা আরহাম, আত্মীয়তার সম্পর্কসমূহ, আত্মীয়সমূহ। তারপরে রাকিবুন ইসমে ফাইল মুবালাগার সিগা, অর্থ সর্বাধিক রক্ষক, সংরক্ষক, তত্ত্বাবধায়ক, পর্যবেক্ষক। আহাতু ইতা উন মাসদারের থেকে জমাজাকারে হাজির আমরে হাজির মারো, তোমরা প্রদান করো, আলিয়াতামা ইতিমুনের জমা, আমওয়াল মালুনের জমা, লাতাতাবাদ্দালু, এটা হলো জমা মুজাক্কার হাজের নাহি হাজের মারুফ বাবে তাফাউল,
আর তাবাদ্দুলু মাজদার, বাদলুন মাদ্দা। তারপরে লাতা কুলু জমজাক্কার হাজের নাহি হাজের মাহরুফ, বাবে নাসরা এংসুর আল আকলু, আকলুন মাদ্দা, মা মুজে ফা অর্থ তোমরা খেও না। তারপরে মোটামুটি এই শব্দগুলির তাহকিক আজকে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা এই দুটি আয়াতের অনুবাদ এবং প্রাসঙ্গিক আলোচনা করলাম। ছাত্র ছাত্রীদেরকে বলবো, আলিম প্রথম বর্ষে তোমরা ভালোভাবে এটা অধ্যয়ন করবে এবং অধ্যয়ন করার পরে তোমরা প্রয়োজনীয় বিষয় নোট করবে এবং মাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আজকের মতো আমি কোরআন মাজিদের পাঠদান এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।